দুই চার সময় তো পড়াই 40 লক্ষ বই ঢুকে বাংলাদেশে প্রতি বছর, 40 লক্ষ ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে, তাদের প্রত্যেকের বাসায় একটা দুটো বই পাবে, বুঝলি? আপনার বাসায় পাবে না, আপনি বুঝলে? আচ্ছা, তো এখন আপনারা যারা লিখেছেন এখানে, এখানে একটা মেয়র হিজ দ্য ম্যান্ডেটরি ইজ দ্য 5 ইয়ার্স অনলি অর 3 ইয়ার্স, সে একজন কমিশনার না, যে এখন আজকের দিনে যে কবিতা লিখেছে সে আমার কাছে বড়। আমি কোনো এখানে প্রধানমন্ত্রীকে দেখতে চাচ্ছি না বাবা, হিজ দ্য 5 ইয়ার্স ম্যান্ডেটরি আমার প্রাইম মিনিস্টার, কিন্তু আমার কবিতা ওয়ান এভার ম্যান্ডেটরি, হিজ দ্য 5 ইজ মাই পয়েন্ট, সে আজকে এই জায়গায় আছে কাল অনেক দিনে এগিয়ে যাবে, কিরূপায় হাত চাপ। হয়তো আমি সেকেন্ড স্টেজে দেখলাম এখানে আপনি লিখেছেন এটা, আমাকে তো কোনো কাজ আপনারা বোঝেনই নেই, আমি আঙুলে কাজ আমাকে বোঝেন নেই, তারপরে মেয়র দেওয়ার যাদেরকে পিঠু ভাই হলো আমার তিনটার যুবক, শোনেন শিহাবের সঙ্গে এখানে মেলামেলা করে সেখানে আমি আসি নাই, তুই হলো আচ্ছা তাহলে এটা জেনে রাখেনি, আপনাদের নাম শিখে বলে যাচ্ছি, পিঠু ভাই থাকলে এই কথা বলতাম এখানে, তো আপনারা দিয়ে দিয়েছেন, আপনারা যদি শেষ পর্যন্ত মন্ত্রী রাখেন বুঝা বুঝা তো তো আর কবি দেখবেন কিভাবে, তার আমরা কবি হবো কিভাবে, আপনারা যদি এমপি দেখেন তাইলে আমরা কবি হতে পারবো না, আপনারা যদি খালি রাজারই দেখেন পূজা তারপরে তো রাজা হইতে আসেনি, আমরা কবি হতে এসেছি, আমরা কাগজ কলম হাতে নেই, আমাদের ওই জায়গাটুকু আপনি অবশ্যই আপনার উপরে দায়িত্ব, আপনি একজন সভাপতি হওয়ার হিসাবে এবং এই সংগঠনের সভাপতি হিসাবে আপনি সারা বাংলাদেশে, আপনারা তিন ধরনের এটা দেখবো, আপনারা তিন ধরনের কাজই করবেন কেন, কাজ করবেন আপনারা এক ধরনের অবশ্যই কথা বলবেন আপনারা, আমি তো কথা ছেড়ে দিচ্ছি, আমি আমার ব্যথার কথাগুলো জানাইলাম, এগুলো করার প্রয়োজন নেই, আমাকে যদি এইভাবেই আপনারা দিবেন এবং আপনি কিভাবে, আপনি মাইজুল ইসলাম মুক্তা এখানে বসে থাকলেন কি করে, আপনি আমাকে যদি মিনিমাম আমার উদ্বোধক এখানে ডান পাশের চেয়ারে বসে আছে লাস্ট চেয়ার একটা ওই যে স্বদেশ কবি যার উদ্বোধক বানাইলেন, আপনি ওখানে মাঝখানে কেন বসেছেন সভাপতি হিসাবে, আপনি কি দেখেছেন আমরা যে হাজার হাজার সংগঠন করে সভাপতি হিসাবে আমি মাঝখানে বসি, সভাপতি সাইডে বসবেন, ইজ দ্য মেন্টেন দ্য অল অডিয়েন্স ইজ দ্য মেন্টেন অল কামিং অতিথি, আপনি ওখানে কেন বসেছেন, কেন বসেছেন এটি আমাকে বলেন, আপনার অর্থে কেন রয়েছেন যে আমি এখানে এসেছি আমরা চেয়ারই পেলাম না, আপনারা আমাদেরকে ইনভাইট করলেন কেন, আমাকে ওখানে বসতে দেন, এই কল্পনা কেন করলেন, এগুলো কি সময় হয়েছে তাদের কাছে, নিশ্চয়ই না, মানুষকে মর্যাদা দিতে শিখেন, মানুষকে মর্যাদার জন্য এই দেশে পৃথিবীতে মানুষ জীবন দিয়ে গেছে, পৃথিবীর ছুপে ছুপে মাটিতে মাটিতে ধুয়ে রেণু কানায় শুধু রক্তের দাগ আছে, শুধু মানুষের মূল্যায়ন করার জন্য, মানুষের মর্যাদা দেওয়ার জন্য, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাকে মাফ করে দেবেন কথা বেশি বলার জন্য, আসসালামু আলাইকুম। দুঃখিত, তারপরে বলতে হচ্ছে বলতে হবে, আইডেন্টি শুনতে হবে, আসলে আমরা কাজ করেছিলাম প্রথমে একটা কাজ সুন্দর ছিল, কারণ আমরা তো এখন যে সময়টা পার করছি সরকারকে অবশ্যই আমরা যেখানে অনুষ্ঠান করছি এখানে অবশ্যই সরকার সরকারের মতো করে হতে হবে, এখানে আমরা চাইলেও অন্য কাজের অতিথিদের করতে পারি না, এখানে আমরা যখন প্রথমে অতিথি হিসেবে যাদেরকে সিলেক্ট করেছি আমরা আমি চাচ্ছি আমি সুন্দর করে বিষয়টা এক্সপ্লেনেশন করতে চাচ্ছি, সেটা হলো আপনারা যখন প্রথমে রেডি হলাম আমরা কবি হিসেবে যাদেরকে ই করছি কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারা সরকারি তালে অন্তর্ভুক্ত না, আমি সত্য বিনয়টাই বলছি যেহেতু আমি কার করে দাঁড় হয়েছি, তো যখন দেখলাম এই পরিস্থিতি তখন আমরা তাদেরকে কেঁদে ফেললাম ছেড়ে ফেললাম, আমি চালিয়ে গিয়েছি আমার কনভারসেশন আমার কথাবার্তা সবসময় আপনি এটা করা পেয়েছেন,